আলু পোস্ত প্রথমে পরিমাপ মতো পোস্ত নিয়ে মিক্সিতে আমি দেখতে পাচ্ছ পেস্ট করে নিয়েছি প্রথমে শুকনো পোস্ত দিয়েছিলাম সেটা কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর অল্প একটু জল এবং কাঁচা লঙ্কা ওর সাথে মিক্সড করে কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নিয়েছি এর ফলে পোস্তটা খুব সুন্দরভাবে একদম পেস্ট হয়েছে দেখতে পাচ্ছ তোমরাও যদি এইভাবে করো খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যাবে তো আমাদের যতটা পরিমাণ দরকার আমরা সেই অনুযায়ী পোস্ত নিয়েছি এরপর পাঁচ পিস মতো আলু নিয়েছি তো আলুগুলোকে একদম ছোট ছোটো করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছ আলু এখানে কাটা হয়ে গেছে একদম ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছি এর পর কড়াইয়ে নিয়ে নিয়েছি অল্প একটু সরষের তেল তো সর্ষের তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এরপর পাঁচ ফোড়নটা দিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াইয়ে তো তারপর এই আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব ঠিক আছে সুন্দর করে প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়া হবে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেব পরিমাপ মতো জল তো জল দিয়ে গ্যাসে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো জল দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে তারপর যখন একটু ফুটতে শুরু করবে তখন একটু লবণ এবং তোমরা চাইলে হলুদ দিতেও পারো নাও দিতে পারো আমি অল্প একটু হলুদ এর সাথে অ্যাড করে দিয়েছি কালারের জন্য তারপর পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দেওয়ার পর বেশ ভালো করে এটা মিশিয়ে নেব সুন্দর করে এরপর ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম দেখতে পাচ্ছ বেশ পোস্তটা প্রায় হয়ে এসেছে এরপর তোমরা একটু টেস্টটা চেক করে নেবে লবণ ঠিকঠাক আছে কি না তারপর গ্যাসটা বন্ধ করার সময় অল্প একটু কাঁচা সরষে তেল এখানে অ্যাড করে দেবে এটা ভালো করে মিক্স করে নেবে তাতে পোস্তটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে এইভাবেই আমি আলু পোস্ত রান্না করেছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম